মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষদের সবাইকে স্বাগত জানাই। আমি মানসী। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আর এই দেখো, আজ সকাল সকাল মামাকে নিয়ে শুরু করে দিয়েছি, আর এখন বাজে হচ্ছে 10টা। এখন আমার কিছু কাজ হয়নি সেরকম, এরা উঠে পড়েছে, তো এখন যাবো হচ্ছে বাসন মাজতে, আর সব বাসি কাজগুলো করব। তো বাসন মাজাটা তোমাদের কাছে জানো শেয়ার করতে পারি না, কারণ আমার বাথরুমে পুরো অন্ধকার, আর ওখানে স্ট্যান্ড নেই, মানে ওখানে যদি রাখতেও যাই মানে মোবাইলটা পড়ে পুরো নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভয়টা আমি ওটা করতে পারি না। ঠিক আছে, তো তোমাকে ওই বাসন মাজার কাজটা ছাড়াই দেখতে হবে, এই হচ্ছে ব্যাপার। তাও একদিন শেয়ার করবো ভাবছি, দেখি যদি বর একটু ধরে। তো তোমরা তো দেখেছো আমার এর বাথরুমের অবস্থা পুরো অন্ধকার টাইপের। তো হ্যাঁ, দুদিন ব্লগ দিইনি তোমাদের কাছে, দুদিন ব্লগ দিলি মনটা একটু ভালো ছিল না, মনটা খারাপ ছিল, ভালো লাগছিল না কিছু, ইউটিউবে কিছু হচ্ছে না কিছু না। তো ভাবলাম না, বন্ধুদের আমার যারা প্রিয় বন্ধুরা আছে তাদের কাছে তো যেতে হবে, তারা দেখুক মেয়েটা কী করছে সারাদিনে, তাই তো। তো চলো, চলে এসছি ব্লগটা নিয়ে। তো চলো, আজকে জানি আজকে সেরকম কিছু কাজ নেই, যাই করি না কেন তোমাদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? তো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? চলো, বেশি বক বক করলে আবার ভিডিওটা বড় হয়ে যাবে, ইচ্ছা করে গো তোমাদের সাথে কথা বলতে, কিন্তু টেনশন হয় কী কাজ দেখাবো, তার মধ্যে কাজগুলো দেখালেও বড় হয়ে যাবে, একটু কথা বলতে খুব ভালো লাগে আমার, কথা বলতে বলতে মনে হয় ব্লগটা বড় হয়ে যাবে। আবার বেশি বক বক করলে তো তোমরা দেখবে না, কিন্তু আমার বিশ্বাস করো খুব কথা বলতে ইচ্ছা করে তোমাদের সাথে, এত জামা ধামা ধরে মা না না করছে, আর ওই দিকে একটা শুয়ে আছে দেখবে। এই হচ্ছে আমার দুটো জীবন, বুঝলে? এই আমার ফুল দুটো, এদের জন্যই পাগল হয়ে যাচ্ছে। যাই হোক, একটাই খারাপ লাগছে মামটার জন্য, এবারে জন্মদিনটা করতে পারলাম না, বড় হলে কি উত্তর দেবো, দাদার করলে আমার করলে না, আর বাদ দাও, আর ওর কপালটাই আমার মতো। তো চলো ঠিক আছে, তা দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? ও হ্যাঁ, আর এইটা দেখো, একটা নাক ছেড়ে পড়েছি ছোট্ট একদম, কালকে কবে বাজারে গেছিল ছোট 10 টাকা নিয়েছি, বিশ্বাস করে মা কালি বলছে ভোরবেলা, এই সকালবেলা 10 টাকা নিয়ে না, এটা পরি একটা নাকটা ফাঁকা ফাঁকা লাগে, বিবাহিত মহিলা নাকি নাকে নাক ছাবি, তাই একটা স্টাইলের জন্য এই ছোটো একটা দেখে পড়েছি, ভাল লাগে, মানে কবে হিরের করবো এটা, আর হবে না এই আমাদের ইমিটেশনই আমাদের জীবন, কি বল। তো চলো ব্লগটা দেখতে, আমি সব স্বপ্নও দেখি না, তো চলো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? কী করি না করি দেখতে থাকো, যাই করি তোমাদের কাছে শেয়ার করবো। এটা কিসের চা বলতো? এটা হচ্ছে বাতাসার চা, ঠিক আছে? বাতাসার চা এটা। তো বন্ধুরা দেখো, আমি চা করে এসে বসেছি, আর মামাকে দুধ খাইয়ে দিচ্ছি, দুধ ছাতু খাইয়ে নিচ্ছি, আর ওইদিকে আমার হাজব্যান্ড বসে আছে, আমার ছেলে মেয়ে, মেয়ে তো আমার কোলেতেই দুধ খাচ্ছে, আর আমি ওদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো, স্নান করে চুল আঁচড়ে নিচ্ছি, কারণ সেদিন থেকে খুব ভয় চুলটা আগে আঁচড়ে, যাই করি না কেন, এবার যাবো খেতে বসবো। আর আজকে সেরকম কিছু রান্না হয়নি, আজকে হয়েছে সব ভাতে ভাতে দিয়েছে, আজকে আলু ভাতে, ডিম ভাতে, ঝিঙে ভাতে, ঢেঁড়স ভাতে, সব একসাথে ভাতে, আলু ডিমটাকে একসাথে মাখবো পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে, ঢেঁড়সটা আর রাঙানো মেয়ের জন্য, আর
এইসব এইগুলো তেল দিয়ে মাখবো আর আর কিছু করবো না সেরম। তো তোমাদের কাছে অবশ্যই মেকে টেকে শেয়ার করছি, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখতে থাকো, বেশি বড় করবো না, বেশি কথা বলতে আমার টেনশন হয়। তো বন্ধুরা দেখো আমাদের পুরো ভাতে ভাত সব, এটা দেখে এক ছোট দেখে নিচ্ছি, মাখা হলে দেখাবো। আর এতে ঢেঁড়স আছে, ঠিক আছে, সব ভাতে ভাত। বড়ের দুটো ডিম ছিল, ডিম ছাড়াচ্ছে, আর এইসব ভাতে ভাত মাখা হয়ে গেলে আবার আসছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখে নাও আমাদের ভাত, এতগুলো ভাত নয়, আমরা ওই থালাটায় ওর বাবার সব মেকেছে, ওই যে ওখানে আলু মাখা আছে, ওখানে পেঁপে টেপে মাখা আছে, আর এখানে হচ্ছে আয়ুষের আলু মাখন আর ডিম একটা আছে, ওই আমরা দেড়খানা ডিম মেখে নিয়েছি, আর এই হচ্ছে ঢেঁড়স ভাতে, এই হচ্ছে, ঠিক আছে? তো চলো চটপট খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। বন্ধুরা আমরা এখন দেখো বসে আছি, আর এখন বাজে হচ্ছে 4:45। তো ভাবলাম ক্যামেরা অন করে একটু তোমাদের সামনে, ওই দেখো কি করছে, দেখো একজন ঘর ঘর সব পুজেছে, পুজছে আমার মেয়ে সারা ঘর আজকে নোংরা করেছে, তাই তো? তো বন্ধুরা বাবার কাছে এসে বসেই আছি, এই লোকটার কাকাই তো আমার সব। আমার বাবা খুব পুড়ে গেছিলো, এই যে দেখো পাটা একটুখানি তুলেছে, বাবা মানে ক্যামেরার সামনে আসতে চায় না, তো ভয় পায়। ওই দেখো পাটা কিরমভাবে পুড়েছে আমার বাবা, আরও পুড়ে গেছে, দেখাতে পারি না, দেখাতে নেই, ওই জন্য দেখায় না। আর এইদিকে দেখো আমাদের ডিউশোনা কী করছে, দেখো দেখতে পেরেছো? আর এখানে দেখো আমার পাখির খাবার কিনতে গেছে, অনেক মিষ্টি মিঠাইয়ের খাবার কিনতে গেছে আমি আমার হাজব্যান্ড, দানাটা ভালো, এটা আমার হাজব্যান্ড বাচ্চা, ও তো জানো একটু বাচাই টাচাই করে নেয় সব কিছু, বুঝে টুঝে নেয়। আর আমি এখানে আর মাখিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর ওই দেখো আমাদের আয়ুষনা দেখতে পাচ্ছ, আর এখানে দুজোড়া পাখি 150টা উড়ে তুলে এনেছি, পাখিগুলো ভালো লাগছিল। বন্ধুরা আমরা এই সবাই বাড়িতে এলাম, ও কি গরমই, আর এই দেখো পাখির ফেনা কিনে এনেছি, বড় বললে একটু পাখির ফেনা কিনে নেওয়া, 17 টাকা দিয়ে ফেনা খাওয়াবো একটু। কত নিল গো এটা, এই পাখির ফেনাটা? হ্যাঁ তোমাদের খুলে দেখাই, দাঁড়াও দাঁড়াও খুলে দেখা, এই যে এই যে পাখির ফেনা, পাখির ফেনা, পাখির খাবার, ময়দা, দাঁড়া তোমাদের দেখাই কি কি কিনেছি। ঠাকুরের ধূপ আছে, ময়দা আছে, তোমার নুন আছে, তেল আছে, হলুদ আছে, আর ওই ঘরে আলু আছে, আর ভাল লাগছে না, এই শর্টকাটে দেখিয়ে দিলাম আজ, আর ভালো লাগছে না। তো পারলে কাকা আসলে একটু শেয়ার করবো, আর পাচ্ছি না, একটু মাফ করে দিও আজ। আলু আলু আর পেঁয়াজ আর তেল, ওই বন্ধুরা দেখো আমার কাকা এনেছে চপ আর মুড়ি, আজ আমাদের সন্ধ্যেবেলা টিফিন, আর এই ফলগুলো এনেছে, ফলগুলো এনেছে, এটা রাজভোগ আছে, হ্যাঁ এটা এটা রাজভোগ, এটা কমলা লেবু, আর এটা বেদানা, বর গেছে চা করতে, ঠিক আছে? তো দেখতে থাকো এখনো শেষ হয়নি, রাত্রিবেলায় রুটি আর তরকারি করবো, সেটাও একটু শেয়ার করবো তোমাদের কাছে। এই হচ্ছে আমার রুটি, রুটি হয়ে গেছে, রুটি করেছে আর কিছু করিনি, দুধ আছে, কাকা দুধ দিয়ে গেছে, আমি দুধ রুটি খাবো, আর ওর বাবা বললো চিনি আর রুটি খাবে, কারণ হচ্ছে ওর বাবার শরীরটা ভালো না। তো এই হচ্ছে ব্যাপার, তাহলে আজ আর এখন বাজে হচ্ছে তোমাদের দেখিয়ে দিই চলো। আর আয়ুষকে, আয়ুষ এখনও খাওয়া হয়নি, সন্দীপটাকে দুধ রুটি খাইয়ে দিয়েছি, আর আয়ুষকে দেখি কি খাওয়াই, খাওয়াতে পারি কি। তো এই হচ্ছে ব্যাপার, তো এখন বাজে হচ্ছে তোমার কটা, চলো তোমাদের একবার দেখিয়ে দিই,
10। তো ঠিক আছে, তো ভিডিওটা শেষ করতে আসলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা যারা আমাকে বন্ধু করছো তারা অবশ্যই, আমি যদি ভুলেও যাই কারণ আমার দুটো বাচ্চা, তারা 24 ঘন্টার পর আমাকে একটু মনে করিয়ে দিও, আমি তাদের সবাই আমি আমার কাছ থেকে সবাই রিপ্লাই পাবে, আমি তাদের ঘরে চলে যাবো। ঠিক আছে, তো ঠিক মামুনদি ঠিকই বলেছে, আমি ঠিকঠাক করে তো কোনো কথা বলতে পারি না। ঠিক আছে, ওই জন্য হয়তো তোমরা আমার ভিডিও দেখো না, তাও এখানে আমি ভিডিওটা শেষ করছি, আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।